সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। আমরা একটি এলইডি ড্রাইভার সার্কিট ডিজাইন করা শিখেছিলাম গত ক্লাসে। আমরা আজ কীভাবে একটি সার্কিটকে পিসিবিতে কনভার্ট করা যায় সেই পদ্ধতিটা দেখব। আমরা গত ক্লাসে এলইডি ড্রাইভার সার্কিট তৈরি করেছিলাম, সেই এলইডি ড্রাইভার সার্কিটটাকেই আজকে আমরা পিসিবিতে কনভার্ট করে দেখাবো। আমরা এই সার্কিটটাকে যদি আমি পিসিবিতে কনভার্ট করতে চাই, তাহলে সিমুলেশন বন্ধ করে আমাকে প্রথমে দেখতে হবে যে এটা তোমার এটার জন্য একটা পিসিবি প্যাকেজ এখানে অ্যাসাইন থাকার কথা, সেটা আছে কি না। যদি থাকে তাহলে আমি ওটাকে পিসিবিতে কনভার্ট করতে পারবো, তাছাড়া পারবো না। প্যাকেজ অ্যাসাইন করা আছে কি না সেটা দেখার জন্য ওই কম্পোনেন্টের উপরে গিয়ে কার্সর নিয়ে গেলে, ডাবল ক্লিক করলে আমরা একটা উইন্ডো পাবো। উইন্ডোতে দেখো লেখা আছে পিসিবি প্যাকেজ, এটা কিন্তু প্যাকেজটা দেওয়া আছে এখানে, সুতরাং এটা ঠিক আছে। আমরা যদি ক্যাপাসিটির ক্ষেত্রে যাই, এখানে গিয়ে দেখবো, এখানে দেখো পিসিবি প্যাকেজ লেখা আছে, তার মানে এটাও প্যাকেজটা করা আছে। আবার আমরা যদি এই রেজিস্টরে যাই, এখন তাহলে আমরা দেখলাম যে এটার প্যাকেজ আছে, এটারও প্যাকেজ আছে, এই রেজিস্টরের প্যাকেজ আছে, দেখো RES40। হ্যাঁ, এই রেজিস্টরের প্যাকেজ আছে। আমরা যখন এখানে যাবো তখন দেখো এখানে পিসি বলছে কি, দেখো কোনো প্যাকেজ দেখাচ্ছে, যেটা প্যাকেজ দেখাবে না ওটা পিসিবিতে সে কনভার্ট করতে পারবে না। তা আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, যখন কোনো কিছু প্যাকেজ পাওয়া যাবে না তখন রাইট বাটন ক্লিক করে যেমন প্যাকেজিং টুলে যাবো, ওকে করবো। এখানে এসে অ্যাড করবো, অ্যাড করলে কী ছিল, এটা পট, পিওটি পট, পট। এবং এটা কি থ্রো হোল টাইপ না সারফেস মাউন্ট? আমরা জানি যে সারফেস মাউন্ট আর থ্রো হোল মানে হচ্ছে কি, থ্রো হোল মানে যেটাতে ড্রিল করে ছিদ্র করে কম্পোনেন্ট বসাতে হবে, আর সারফেস মাউন্ট মানে জাস্ট সারফেসের উপরে কম্পোনেন্টটা বসায় দিয়ে সোল্ডারিং করতে হয়। আর এই আমরা প্যাকেজিং টুল বলতে আমরা এটা প্রিসেট SQ3 এটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা দেখি এখানে ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি যে আসলে একটা পিন থেকে একটা পিন ডিস্টেন্স কত, তারপর মানে কতটুকু এরিয়া জুড়ে সে কপার থাকবে, সোল্ডারিং করতে পারবো, সেগুলো দেওয়া আছে। তা আমরা এখন এটাকে সিলেক্ট করছি। বাট এখানকার যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালগুলোকে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। সেই চেঞ্জ করার জন্য কী করবো, আমরা এখানে গিয়ে আমরা এক নম্বরটা এক নম্বরে রাখবো, তাহলে ইন্টার দেবো, দেখো এটা সাদা হয়ে গেছে, তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা দুই নম্বরে গিয়ে ধরো দুই নম্বর দিলাম, আমি দুই নম্বরকে তিন বানাতে পারি, তিনকে এক বানাতে পারি, এককে তিন বানাতে পারি, ইচ্ছা করতে পারি। আমরা দুই দিলাম আর এখানে গিয়ে এটা তিন দিলাম, কমপ্লিট হয়ে গেছে। এখন দিতে হবে অ্যাসাইন প্যাকেজ, ক্লিক করতে হবে অ্যাসাইন প্যাকেজ, ক্লিক করলে ওকে, সেভ প্যাকেজ, ইয়েস। তাহলে এটা এখন প্যাকেজ হয়ে গেছে। এখন আমরা যদি এলইডিকে দেখি, এলইডিকে দেখো প্যাকেজ কী বলা আছে, পিসিবি প্যাকেজ বলছে নট স্পেসিফাইড। যদি নট স্পেসিফাইড থাকে তাহলে আমরা কী করবো, এখানে ক্লিক করবো, বলে আমরা পিক ডিভাইসে যখন যাব তখন কি আমার কী লাগবে বলতো, থ্রো হোল টাইপের কি এলইডি, তাই না, এলইডি, এলইডি তো আমার, সরি, এলইডি, এলইডি আমার, দেখো এলইডি আমার, দেখো এখানে অনেকগুলো আছে। তো আমরা এই প্যাকেজটা চুজ করেছি আমরা, ওকে। এরপরে আবার এটাকেও কী করতে হবে, অন্যভাবে প্যাকেজ চুজ করতে হবে। এখানে দেখো নট স্পেসিফাইড মানে স্পেসিফাই করা নেই, স্পেসিফাই করে দিতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে ওখানে লিখবো হচ্ছে এলইডি, দেখলে চলে আসবে, দেখো মানে এটা আমার স্পেসিফাই হয়ে গেল। এখন আমি যদি এটাকে পিসিবিতে কনভার্ট করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, এখানে ARES পিসিবি লেআউট দেখো লেখা বোঝা যাচ্ছে, তো আমরা এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো পাবো। এই উইন্ডোটা হচ্ছে আমার পিসিবি লেআউট উইন্ডো। আমরা এই উইন্ডোতে পিসিবিটাকে লেআউট করি। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফের প্রতিটা ঘর এখানে কেন্দ্রবিন্দু দেখতে পাচ্ছি, এবং এখানে দেখবা যে এই যে একটা ঘর থেকে আর একটা ঘর, এবং নিচে দেখবা যেখানে এই পাশে দুটো লেখা দেখা যাচ্ছে, পঞ্চাশ, দেখো এদিকে যত সরাচ্ছি এটা পঞ্চাশ বাড়তেছে। এখানে হচ্ছে পঞ্চাশ থো মানে হচ্ছে কি, যে এখান থেকে এখানকার যে ডিস্টেন্স, প্রতিটা ঘরের ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ থো মানে হচ্ছে এক থো মানে হচ্ছে এক ইঞ্চির এক হাজার ভাগের এক ভাগ, তার মানে পঞ্চাশ থো মানে এক ইঞ্চির এক হাজার ভাগের পঞ্চাশ ভাগ। আমরা এই যে গ্রাফ, এই গ্রাফটাকে আমরা বিভিন্ন
এই গ্রাফকে দেখো আমরা যে এখানে একটা গ্রাফ এরিয়া আছে, এটা একবারে গ্রাফ সারও রাখতে পারি, আবার এটা রাখতে পারি পয়েন্ট আকারে রাখতে পারি, আবার আমরা গ্রাফের মতো করে দাগটানা আকারেও রাখতে পারি। আমরা এখানে দেখো এই দেখো জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, মানে এখানে যা যা দরকার সবই করতে পারবো আমরা। তবে এখানে আরেকটা বিষয় খেয়াল করবো যে আমাদের সবচেয়ে বড় যেটা জরুরি আমরা মানে পিসিবি লেআউটটা মানে লেয়ারটাকে পিসিবি লেয়ারটা ইয়ে করা। পিসিবি লেয়ারে দেখো আমার এখানে আমরা টপ কপার দেওয়া আছে, তারপর এখানে আবার লেয়ার ইনার ওয়ান শব্দ করো না, দেখো লেখা টপ কপার ইনার ওয়ান ইনার 14, তারপর হচ্ছে বটম কপার, টপ সিল্ক, বটম সিল্ক, টপ রেজিস্ট, বটম রেজিস্ট, টপ মার্কস, বটম মার্কস, হ্যাঁ মার্চ ম্যাচ ওয়ান, ম্যাচ টু, ম্যাচ থ্রি, ম্যাচ, এরকম অনেকগুলো আছে। আমরা আসলে আমাদের যে মোবাইল আছে বা অন্যান্য যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো আছে এগুলো আমরা মূলত ওপরের লেয়ার আর নিচের লেয়ারটা দেখতে পাই, কিন্তু এর ভিতরেও 7-8টা লেয়ারের পিসিবি ডিজাইন করা হয়। তো আমরা তো এটা করবো না, আমরা করবো শুধুমাত্র একটা লেয়ারের পিসিবি ডিজাইন করবো। এই জন্য আমরা কী করবো, জাস্ট শুধু বটম লেয়ারটাকে রাখবো, বটম কপার, শুধু বটম কপারটাকে সিলেক্ট করে বটম কপারটা আমার শুধু বটমেরটা দেখাবে। এরপর এখানে দেখো আরও আছে, বলা আছে টপ সিল্ক। এই টপ সিল্ক বা বটম সিল্ক মানেটা কি? টপ সিল্ক বা বটম সিল্ক মানে হচ্ছে যে আমরা সার্কিট তৈরি করার পরে সার্কিটের অপোজিট পাশে দেখবা যে কম্পোনেন্টগুলো ওখানে বসাবা ওই কম্পোনেন্টের চিত্র দেওয়া থাকে, ওই চিত্রগুলোকেই বলা হচ্ছে টপ সিল্ক। আর যদি আমরা একটা পিসিবির ওপরের যে লেয়ার থাকে এই ওপরের লেয়ারটাকে হচ্ছে বলে টপ, আর নিচে যেটা থাকে সেটাকে বলে বটম। তো ওপরের লেয়ারটাকে বলে টপ, তো ওপরের লেয়ারে যে কোনো চিত্র দিই আমি সেটা বলে টপ সিল্ক। এটা রঙ হবে পিসিবিতে ডিজাইন করতে গেলে রঙ হবে কি, আকাশি কালার। আর যদি বটম সিল্ক দিই তাহলে হবে ম্যাজেন্টা কালার। আর আমরা যদি বটম কপার তার নিচেরটাকে যদি আমরা কী করি পিসিবি বানাই ওপরটাকে দিকে সার্কিট বসাই তা সেটা হবে বটম কপার। আর আমি যদি ওপরের এটাকে আমি যদি সার্কিট বাই নিচেরটা যদি আমি যদি কম্পোনেন্ট এই দিক দিয়ে দিই তাহলে সেটা হবে টপ কপার। তো টপ কপার যদি দিই তাহলে সেটা হবে লাল রঙের, যদি বটম কপার দিই তাহলে সেটা হবে আমার নীল রঙের। হ্যাঁ তো আমরা যে কোনো সার্কিট আমরা এখানে দেখো কম্পোনেন্ট আছে কয়টা, প্রায় 5-6টা কম্পোনেন্ট আছে। একটা ছোট্ট সার্কিট হবে এখানে, এই ছোট্ট সার্কিটের জন্য কতটুকু আমার পিসিবি লাগবে এটা আমাকে আগে মানে গেজ করতে হবে যে কতটুকু এরিয়া আমার লাগতে পারে, ওই এরিয়া মোতাবেক আমাকে পিসিবির বর্ডারটা দিতে হবে, বর্ডার এজটা দিতে হবে। তো বর্ডার এজ মানে কোন এরিয়া কত এরিয়া পর্যন্ত আমি সার্কিটটা করবো। তো বর্ডার এজ সিলেক্ট ইয়ে করতে গেলে আমরা এই যে বর্ডার এজ লেখা আছে হলুদ কালার দেখো, হ্যাঁ এটা সিলেক্ট করতে হবে। করার পরে এই দেখো রেক্ট্যাঙ্গুলার একটা মানে দেখো 2D গ্রাফিক্স বক্স মোড লেখা আছে, তো এই বক্স মোডে সিলেক্ট করার পরে আমরা ইয়েতে যাবো বর্ডার এজ, তারপরে আমরা এখানে ধরবো, ধরে দেখবো যদি এদিকে যাই দেখো একদিকে 200 একদিকে 50 এরকম হচ্ছে। হ্যাঁ তা যে এলাকা দরকার ধরে না আমি এনে কত 2000 কত লাগবে না আমরা 1900 আর 1600 তার মানে এদিকে একটা বাড়াই দিই কত হয়েছে 1850 আর 1800 আচ্ছা এটুকু হলেই চলে। দেখো আমরা যখন ক্লিক করবো তখন কী হলো এটা হলুদ রঙের রং ধারণ করলো, তো আমার বর্ডার এজটা আমার সিলেক্ট করা হয়ে গেছে। এখন এই যে বর্ডার এজ আমি সিলেক্ট করলাম, হ্যাঁ এখন আমরা এর মধ্যে আমার পিসিবিটা আমরা ডিজাইন করব। তো ডিজাইন আমরা দুভাবে করি, ম্যানুয়ালি করি আবার অটোমেটিক্যালি করি, আজকে আমি দুটোই দেখাবো। তো ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কমপ্লিট মোডে যেতে হবে। কমপ্লিট মোডে গেলে যে আমরা এখানে কি যে কমপ্লেন্টগুলো আমার এখানে ব্যবহার হয়েছে সেই কমপ্লেন্টগুলোর লিস্ট আবার এখানে চলে আসবে। যখন এই লিস্টটা চলে আসবে তখন আমরা কী করবো, যেমন ব্যাটারি ব্যাটারি তো আসলে প্রয়োজন নেই কিন্তু তারপর এই বাকিগুলো আমার প্রয়োজন আছে। তো আমরা কী করবো, প্রথমে যেটা আছে আমরা কী করছিলাম প্রথমে আইসিটা বসাইছিলাম, তো আমরা এখানে আইসিটাকে এখানে ক্লিক করে এখানে যেখানে তোমার মন চায় সেখানে গিয়ে ক্লিক করলে আইসিটা ওখানে বসে যাবে, অথবা যদি আইসিকে তুমি রোটেট করতে চাও রোটেট করতে পারো, সেরকম রোটেট করলাম মনে করো, তো রোটেট করতে চাইলে রোটেট করতে পারবা। আমরা এই অবস্থায় নিয়ে এসে কী করলাম এখানে গিয়ে যেখানে দরকার একটা সাইডে বসে ধরে না এখানে বসাইলাম, ঠিক আছে। তারপর কী দরকার আমার ক্যাপাসিটি, ক্যাপাসিটিতে কত নম্বর পিনে আমার লাগতো বলো তো, 1 নম্বর আর 2 নম্বরের মাঝামাঝি, তাহলে 1 নম্বর পিন এটা 2 নম্বর পিন কোনটা এইটা। তাহলে আমরা কী আমরা যেহেতু সার্কিটে দেখো সার্কিটে ক্যাপাসিটর কী দেখো 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর পিনের মাঝামাঝি না,
তাহলে আমি যদি ধরো কাছাকাছি বসাই দিই তাহলে আমার জন্য সুবিধা হবে, এটা মানে কাজটা তাড়াতাড়ি হবে। তো আমরা এই যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরটাকে আমরা এখানে বসাইলাম। কি ক্যাপাসিটর আচ্ছা, তারপর ধর আমরা কি করব, এখানে এলইডি আছে, ডায়োড, ডায়োডটা আমরা কি করবো দুটো পাশাপাশি রাখবো। কোথায় ছিল ওইটা, কয় নাম্বার পিনের সঙ্গে ছিল, তিন নাম্বার পিনের বাইরে ছিল। তিন নাম্বার পিন কোনটা, এইটা। তাহলে আমরা যদি এখানে দিয়ে দেখো, এখানে দেখাচ্ছে কোনটার সাথে কোনটা সংযুক্ত হবে। আর একটা আছে সেটাও এখানে বসাইলাম, দুইটা একসঙ্গে বসাই ফেললাম। আর কি বাকি আছে, রেজিস্টার বাকি আছে দুইটা, একটা তিনটা, একটা হচ্ছে 280 ওহমের দুইটা, আর একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তা 280 ওহম কত নম্বর পিনের আউটপুটে ছিল, হচ্ছে তিন নম্বর পিনের এপার ওপার ছিল। আমরা এখানে দিয়ে বসাই দিই, আর একটা এখানে বসাই দিই। কই বসে কোন, এই যে কোনো জায়গায় বসালেই চলবে, আমি পরে ঠিক করতে পারবো। আর কিছু ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার একটা দিলাম। এখন দেখো বর্ডার রেঞ্জের বাইরে গেছে থেকে লাল দিক তো দেখাচ্ছে যে এটা প্রবলেম আছে। এখন আমি কি করব, এটাকে ঠিক করার জন্য আমরা কিছুটা রোটেট করবো, কোনোটা টেনে দেবো। দেখো আমার বলতে মানে কোনটা কার সাথে সংযুক্ত হবে সেটা কিন্তু এখানে আচ্ছা হয়ে গেছে। এখন দেখো আমরা কানেকশন করব, কানেকশন করার ক্ষেত্রে আমরা কী করবো, এই যে এখানে দেখো ট্র্যাক মোড আছে, ট্র্যাক মোডে ক্লিক করে আমরা ট্র্যাক মানে আমরা যে পথটা আর কি, যে পথে আমরা যাবো। ট্র্যাক বলতে আমরা কী বুঝি, ক্রিকেট আমরা যখন দৌড়াই তোমাকে নিশ্চয় ট্র্যাকে দৌড়াতে বলে। ট্র্যাক মানে কি, যে এরিয়া, যে বাউন্ডারি পর্যন্ত তুমি, যে প্রস্থ পর্যন্ত তোমার সীমা আর কি, যে সর্বোচ্চ এতটুকু স্পেস নিয়ে তুমি যাইতে পারবো। তো আমরা এখানে যেটা করবো সেটা আমরা এই ট্র্যাকটাকে আমরা সাধারণত 40-এর উপরে দেবো। হ্যাঁ 40-এর উপরে দিলে ভালো হয়, তো আমরা 40 দিলাম। ধরো 50 দিলে আরও ভালো হয়, 50 দিলাম, এটাকে ডিফল্ট করে রাখলাম 50 থ। ওকে, এখন আমি 50 থ যেহেতু ডিফল্ট করে রাখছি, আমরা এখন সংযোগ করবো। কোনটা সংযুক্ত দেখো, এখানে ক্লিক করলে এটা বলে দিচ্ছে এখান থেকে কোথায় যাবে। এখানে আমরা এখানে সরাসরি দিয়ে দিলাম। এরপর এখান থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে কিন্তু কোন পিনে যাচ্ছে দেখো তো, এখান থেকে কিন্তু 2 নম্বর পিন, 1 নম্বর পিনে যাবে। হ্যাঁ তাহলে আমি যদি এটাকে একটু ঘুরিয়ে নিই, এখন দেখো আমার এই 2-4 নম্বর পিন যাবে কোথায়, রেজিস্টার এখানে। আচ্ছা ডিজাইন ম্যানেজারে গিয়ে আমি ডাইরেক্ট এটা কাজ করতে পারি, ডিজাইন ম্যানেজারে যাইবে গিয়ে এখানে দেখো নেট ক্লাস আছে, নেট ক্লাসে গিয়ে দেখো এখানে দুইটা কিন্তু বলা আছে, এটা বটম কভার বানিয়ে দেবো, এটা বটম কভার বানিয়ে দেবো। তাহলে আর বারবার একটা লাল একটা নীলে আসবে না। তো এখন আমরা কী করবো, এটার সাথে সংযুক্ত হবে এইটা, আর এটার সাথে সংযুক্ত হবে এটা, এটার সাথে সংযুক্ত হবে এটা, এখন এটার সাথে হচ্ছে এটা, এটার সাথে এটা, ঠিক আছে। আচ্ছা এই দুটো শর্ট হবে, আমার বটন এই দুটো শর্ট হবে,
শর্ট হয়ে যাবে কোথায়, তিন নম্বরে, ঠিক আছে। এখন বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হচ্ছে যে আমার এই এইটার সাথে তিন নম্বরের সাথে এটা দুই নম্বরটা, আর এখানকার হচ্ছে দু নম্বরের সাথে চার নম্বরের সাথে আট নম্বরটা। তাহলে আমরা জাস্ট এটা এইভাবে দিতে পারি, এটা এখানে দেওয়ার এখান থেকে তো একই কথা, তাই না? তাহলে আমরা এখান থেকে নিলাম ঠিক আছে, আর আমরা যদি এটা আর এটা শর্ট, তাহলে আমরা এটা এখান থেকে নিলে পাশাপাশি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আমার এটার সাথে আমার এটা এটা শর্ট হয়ে, দেখ এটা যদি আমি এখানে এদিক থেকে এখানে লাগাই, আর এখানে লাগানো কি একই কথা না, একই কথা কিনা বলো তো। আমি এটা ঠিক আছে, আর এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম, বুঝতে পারছো কি? তাহলে আমি একটা পিসিবি ডিজাইন করা হয়ে গেল। পিসিবি ডিজাইন করা কি হলো, হয়ে গেল। এই যে আমি কি ডিজাইন করলাম এটা আমি দেখতে পারি না, দেখার জন্য আমরা এই যে থ্রি ডি ভিজুয়ালাইজেশনে গেলে দেখব, যে দেখো আমি কি সার্কিট বানাচ্ছি সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো কী কী আমি ইউজ করছি এটা দেখা যাচ্ছে, এই যে আমার উল্টা পিসটা কেমন, মানে পিসিবি সাইডটা সোল্ডারিং সাইডটা কেমন হবে সেটা দেখাচ্ছে, কোনটার সাথে কোনটা কানেকশন সবই দেখাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই যে দেখো ইকুইপমেন্টের দেখো সিম্বলগুলো দেওয়া আছে, যেমন D2, D1, এগুলো হচ্ছে তোমার, এগুলোকে বলা হয় টপ সিল্ক, এগুলোকে বলা হয় টপ সিল্ক। হ্যাঁ, এটা তো আমার যে পার্শ্বে আমার কম্পোনেন্ট থাকবে সে পার্শ্ব, আর এই পাশে থাকবে হচ্ছে আমার সোল্ডারিং পার্শ্ব। হ্যাঁ, তো আমরা এখানে একটা জিনিস কিন্তু ভুল করছি, সেটা কি বলতো, যে আমরা এখানে এই যে ব্যাটারি দিয়েছি, কিন্তু আসলে পিসিবি থেকে ব্যাটারিতে দিতে পারবো, ওখানে জাস্ট ব্যাটারির জন্য একটা কানেক্টর দিতে পারবো, তাই না? তাহলে আমরা কী করবো, এটাকে ডিলেট করে দেবো, দিয়ে একটা কানেক্টর সংযুক্ত করবো। এখানে গেলাম কানেক্টর, লিখতে হবে কি কানেক্টর, কানেক্টর, কানেক্টর দিলে দেখো কানেক্টর, এই দেখো কানেক্টর চলে আসছে। কানেক্টর লাগবে, দিলাম এটা কানেক্টর, কানেক্টর যে দিলাম কানেক্টর সংযোগ দিতে হবে, সংযোগ দিলাম। এখন আমি যদি আমার পিসিবিতে যাই, এখানে কিন্তু কানেক্টরের কোনো অপশন আছে, অপশন নেই, বাট আমি যখন এটা কম্পোনেন্ট মোডে যাবো তখন দেখবো এখানে জাম্পার নামে জাস্ট একটা ইয়ে আছে, তাই না? আমি জাস্ট এটা নিয়ে এসে কোথায় কী করবো, এটা নিয়ে এসে যেখানে দিচ্ছে এখানে দেবো, এখানে দিলে দেখা যাচ্ছে কি যে আমার এটার সাথে কানেক্টেড হবে, আর এবং এই যে এই দু নম্বরের সাথে কানেক্টেড হবে। তাহলে আমার এটা এমন জায়গায় দিতে হবে যাতে আমার কানেকশনটা আমি প্রপারলি দিতে পারি। তাহলে কোথায় দেওয়া যায়, এটাকে একটু ঘুরে নিলাম হয়তো, তাহলে আমার জন্য ভালো হতো। তাহলে আমি কী করি, এইটাকে সিলেকশন মোডে যেতে হবে গিয়ে, এই যে যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, দিলে এবং এটা যেটা আছে এটাকে একটু উপরে উঠে দিলাম। দেখো আমি কিন্তু এটাকে ধরে আমার ইচ্ছা মতো সরাইতে পারি,
এখন পুরো কমপ্লিট, তাই না? এখন আমার পুরো সার্কিট কমপ্লিট। এবং যদি কোনো ফল্ট থেকে থাকে সার্কিটে, তাহলে কিন্তু কি দেখাবে, ওই যে লাল বৃত্ত দিয়ে বোঝাবে যে এই জায়গাতে আমার সার্কিটের কোনো প্রবলেম আছে, তখন আমার ওটাকে কারেকশন করতে হবে। এখন আমরা দেখি এটা কেমন হলো সার্কিটটা, থ্রি ডি ভিজুয়ালাইজেশন যদি যাই। এই হচ্ছে আমার টোটাল সার্কিট দিয়েছিলাম, এবার কিন্তু কানেক্টর দেওয়া থেকে কানেক্টর এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে দেখো জাম্পার ওয়ান পুরো সার্কিটটাই।